যে দুনিয়াতে যেভাবে কুরআন তেলাওয়াত করতেন সেইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে কুরআন তেলাওয়াত করতে বলবেন আর কুরআন তেলাওয়াতের যে আয়াতটি শেষ আয়াত সেই স্থানে আপনাকে আল্লাহ তালা স্থান দিবেন বছর ঘুরে এলো আবার শহর রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি হুদা ওয়াস আলা মলা নবী আবাদাহ আমরা দেখছিলাম রসুল সালাইসাল্লামের রমদান আর আজকে আমাদের এই প্রোগ্রামে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়ার গুরুত্ব তাৎপর্য আল্লাহ তালা এই মর্মে বলেন ওর তির কোরআন তিরা আনুসমান মীনাফানি সাল্লাই সাল্লাম খৈরু কুমান তা আল্লা কোরআন ও আল্লামাহ রাহুল বুখারি আমরা কোরআন বিশুদ্ধভাবে পড়ার অর্থ কী যে আল্লাহতালা পবিত্র কোরআানেই তিনি পবিত্র কোরআন কিভাবে পড়বেন এটাই তিনি মূলত প্রথমে বলে দিয়েছেন তাৎপর্য আয়াতেই আপনি বুঝছেন আল্লাহ তালা বলছেন অরৎ তিলিল কোরআন তার তিলা তার তিল সহকারে পবিত্র কোরআন তুমি যে পড়বে এটা স্পষ্টভাবে ধীরি স্থিরে স্পষ্টভাবে যাদের যাতে করে নিজে যে আয়াতটি পড়বে এটা আয়াতটি অন্যরা বুঝতে পারে এই জন্য অরৎ তিলিল কোরআন আল্লাহ তালা তার তিল সহকারে স্পষ্টভাবে ধীরিস্তিরে পড়ে পড়ার জন্য আল্লাহ তালা বলেছেন এই আয়াত থেকেই আপনার কোরআন তেলাওয়াতের গুরুত্ব তাৎপর্য আপনি বুঝতে পারছেন যে গুরুত্ব কেমন গুরুত্ব যে আল্লাহ তালা আয়াত পড়ার মাধ্যমে এখানে বললেন তাই সমাজে কিছু উদাহরণ বাস্তব উদাহরণ দেওয়া যায় যে আমরা দেখা যায় যে অনেকেই কোরআন তেলাওয়াত করি কিন্তু হরফগুলা স্পষ্ট আমরা উচ্চারণ করতে পারি না যেমন আল হামদু এর জাগাতে বলি আল হামদু যদি আপনি আলহামদ জাগাতে আলহামদ বলেন তাহলে অর্থ গোটাটা বিকৃতি হয়ে যাবে অর্থ উল্টে যাবে তাই আপনাকে শিখতে হবে হরফগুলা আগে শিখেন হরফগুলা আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আলি বা তা জিম হা খ খাল লাল রা সিন শিন আইন গয়েন ফা অফ মিম নুন ও হা লামালিপ হাম যা ইয়া ইয়া তা আপনি এইভাবে যা হরফগুলো আছে হরফগুলো আগে আপনি পড়ুন হরফগুলো আগে বিশুদ্ধ করুন যারা জানে তার কাছে গিয়ে আপনি বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন যে সমস্ত ভাইরা যে সমস্ত কারি সাহেব যে সমস্ত হাবেদ সাহেব এরা বুঝেন তাদের কাছে গিয়ে আপনার হরফগুলা আপনি বিশুদ্ধ করে নেন তারপরে আস্তে আস্তে আপনি কোরআন পড়া শিখুন আপনার কল্যাণ হবে আরেকটি যে উদাহরণ দেখা যায় অনেকে দেখা যায় যে রমজান মাস রমজান মাসে অনেক মসজিদে আপনারা বলেন যে খতম তারাবি খতম তারাবি এত দূর বেগে পড়া হয় মনে হয় বাতাসের বেগে তারা দড়িয়ে যায় এমনটি কিন্তু কোরআন এইভাবে এভাবে পড়ার জন্য নাজিল হয়নি বরং কোরআন আল্লাহ তারা স্পষ্ট করে 뿌리. পড়া পড়ার কথা এখানে বলেছেন যাতে আপনি যেটা পড়বেন আপনার পিছর যারা মুসল্লি রয়েছে এরাও বুঝতে পারে তাই আপনি কোরআনটাকে বিকৃতির মতো পড়বেন না যে এমন করে পড়ছেন যাতে অন্যরা বুঝছে না এটি কিন্তু বলা হয় না বরং আপনি কোরআন তেলাউত করবেন এর সাথে যারা পিছনে আছে এরাও যাতে বুঝতে পারে আপনাকে বলি মক্কামুদিনার ইমাম যেভাবে তার রমজান মাসে কোরআন তেলাউত করছে আপনি শুনুন এবং সেইভাবে পড়ার চেষ্টা করুন যদি আপনি না পারেন আপনাকে বলা হয় না যে পবিত্র কোরআন গোটা মাসে আপনি তারাবির মাধ্যমে আপনি পড়বেন এটাই আপনাকে বলা হয় না যদি পারেন আলহামদুলিল্লাহ স্পষ্ট হয় পড়ার মাধ্যমে তাহলে কল্যাণ যদি না পারেন তাহলে এবছরে দশ পাড়া পড়ুন তার বছরে দশ পাড়া পড়ুন তার বছরে আপনি দশ পড়া পড়ুন তাহলে দেখবেন আপনার কল্যাণ হবে আপনি যেটা পড়ছেন যাতে স্পষ্ট হয় মুসল্লিরা যাতে বুঝতে পারে তারাও যাতে নেকি পায় আপনি খুব দ্রুত বেগে পড়লেন কিন্তু মুসল্লি সাহেব এরা বুঝল না আর বলল তারা যে আমরা গোটা কোরআন আপনার তারাবির মাধ্যমে শেষ করেছি অথচ কিছুই শেষ করেনি তারা বুঝেও নি এই জন্য আপনাকে বলা হচ্ছে আপনি অর্থগুলা যে কোরআন তেলাওত করবেন যাতে নিজে বুঝে এবং যাতে অন্য মুসল্লি এরাও বুঝতে পারে আপনি চেষ্টা করুন এর মাধ্যমে আপনার কল্যাণ হবে এর সাথে যারা আমরা কোরআন তেলাওয়াত এখনও করতে পারি না এরা আপনার কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন বিশুদ্ধভাবে যে হরফগুলা রয়েছে হরফগুলো আগে পড়েন তারপরে কোনো কারি অথবা হাবিজ সাহেবের কাছে গ্রাম যান পড়েন আর যদি না পারেন আপনার বাড়িতে দেখা যাচ্ছে যে আপনার ছেলে পারে অথবা আপনার মেয়ে পারে যারা পড়ে তার কাছেই আপনি পড়া পড়ার চেষ্টা করেন রমজান মাস আপনার মাছ থেকে চলে যাচ্ছে রমজান মাসে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন আপনার কল্যাণ হবে তাই আবারও বলছি আল্লাহ তালা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আপনাকে বললেন তাই আপনি চেষ্টা করেন আপনার কল্যাণ হবে তাই এই মর্মে একটি হাদিস যদি আপনি বুঝেন শুনেন তাহলে আপনার জন্য কল্যাণ হবে আবদুল্লাবিন আমর তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আর রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সহেবুল কুরআন যিনি কোরআন সোহেবুল কুরআন যিনি কোরআনের ধারক বাহুক একে আল্লাহ তা এভাবে তাকে বলা হবে যে ওরাত্তিল ওর তাকি ওরাত্তিল তাকে বলা হবে একরা ওর তাকি ওরাত্তিল ওর তাকি তাকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করো আল্লাহ তালা এই যিনি কোরআন সোহেবুল কোরআন কোরআনের হেফাজতকারী কোরআন যিনি তেলাত করছেন যিনি বুঝছেন যিনি আমল করছেন একে কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন যে কোরআন তেলাত করো এরপরে তাকে বলা হবে যে তার তিল সহকারে স্পষ্টভাবে তাকে বলবে যে কোরআন তেলাত করো আর তুমি উপরে উঠো কোরআন তেলাত করো এ করা ওর তাকি ওর তাকি মানে উপরে উঠো তুমি কোরআন পড়ো আর উপরে উঠো ওরাত্তিল অরাত্তিল কামা তরাত্তিল ফিদ্দুনিয়া তাকে বলা হবে তে সেইভাবে তুমি কোরআন তেলাউত করো যেইভাবে দুনিয়াতে স্পষ্টভাবে তুমি তেলাওত করতে সেইভাবে স্পষ্টভাবে তুমি তেলাত করো তাকে বলা হবে যে তুমি কোরআন তেলাত করতে করতে যে আয়াতটি তোমার শেষ হয়ে যাবে সেই স্থানে তোমার স্থান পাবে এবং তোমার মর্যাদা এইভাবে আল্লাহ তালা বৃদ্ধি করবেন যে আপনি যে দুনিয়াতে যেইভাবে কোরআন তেলাওয়াত করতেন সেইভাবে আল্লাহ তালা কিয়া দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলবেন আর কোরআন তেলাওয়াতের যে আয়াতটি শেষ আয়াত সেই স্থানে আপনাকে আল্লাহ তালা স্থান দিবেন তাহলে জান্নাত যে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবেন যে ব্যক্তি কিয়ামতের দিন এ কোরআন তেলাওয়াতের মর্যাদা গুরুত্ব যে তাকে বলবে যে তুমি দুনিয়াতে যেভাবে কোরআন স্পষ্টভাবে কোরআন তেলাত করতে এইভাবে কোরআন তেলাত করো আর উপরে তুমি উঠো উপরে উঠো আপনার শেষ আয়াত যেমনটি যেভাবে আপনি পড়বেন ওই স্থানে আপনার স্থান হবে জি এখানে কেউ বলছেন ওলামাগন বলছেন যে যারা মূলত কোরআন মুখস্থ করেছে পরিপূর্ণ কোরআন মুখস্থ করেছে এইভাবে স্পষ্টভাবে যারা দুনিয়াতে এভাবে পড়েছে তাকে এইভাবে বলা হবে এর সাথে আবদুল্লাহ শেখ আল্লামা সোয়ালে আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি আর এক ব্যাখ্যায়ী তিনি বলছিলেন এভাবে যে আপনার কোরআন তেলাওয়াত শুধু হাফেজ নয় বরং হাফেজ যারা পবিত্র কোরআন সম্পন্নটা হাফেজ নয় কিন্তু তা সে কিছু পড়েছে যতটুকু পড়েছে তার তিল সহকারে বিশুদ্ধভাবে যতটুক পড়েছে এতটুকুই তাকে দুনিয়াতে যতটুকু পড়েছে তাকে বলা হবে যে তুমি দুনিয়াতে যেইভাবে কোরআন স্পষ্টভাবে পড়েছ অতটুক পড়ো এবং তুমি শেষ আয়াত যে আয়াতটি পড়বে তুমি তোমার শেষ স্থান সেখানে হবে তাই হাদিসটি ইমাম তিরমিজি রহমান নিয়ে এসেছেন হাদিস সই হাদিস তাই আপনি চেষ্টা করেন যে রমজান মাস যদি কোরআন না করতে পারেন তাহলে শিখে নিন পড়ার চেষ্টা করেন আপনি নিজে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা করছেন আপনি বলেন তো আপনার ছেলেকে কত টাকা খরচ করেছেন ইঞ্জিনিয়ার পড়ার জন্য বুয়েটে পড়ার জন্য চুয়েটে পড়ার জন্য আপনাতে কত ইউনিভার্সিটি মেডিকেলে পড়ার জন্য কত টাকা শেষ করেছেন কিন্তু আপনি কি একবার আল্লাহর কাছে জবাবদাহি করতে পারবেন কত টাকা খরচ করেছেন বলতে আপনার কোরআনটা বিশুদ্ধ আপনি নিজে পড়ে শিখেননি আপনার পরিবার শিখেনি আপনার ছেলে শিখেনি আপনার মেয়ে শিখেনি আপনি নিজেও পড়তে জানেন না তাহলে আপনি যে পবিত্র কালাম আল্লাহ তালের কালাম আপনার দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী দুনিয়া জীবন ক্ষণস্থায়ী আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন তাহলে দুনিয়াবি জীবনের জন্য এত টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছু খরচ করলেন আপনি কিন্তু পরকালে আপনার নিজের জন্য আপনি কিছু করলেন না আপনার মতো হতভাগ্য আর কেউ হতে পারে এত হতভাগ কেউ হতে পারে তাই আপনি কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন যদি না করে থাকেন তাহলে কিন্তু কিয়ামত দিন আপনাকে হিসাব দিতে হবে তা আপনি চেষ্টা করেন আপনি ভাব পড়ার চেষ্টা করেন আপনার জন্য কল্যাণ রয়েছে আবদুল্লা বিনা সৌদ তিনি বলছেন রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তিনি বলছেন যে আপনার একটি হরফ যদি পড়া হয় একটি হরফ কোরআনে একটি হরফ পড়া হয় তাহলে দশটি করে নেকি তো এখানে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ওয়াল হাসানাত আশরবি আমসা আলিহা তার মানে একটি হরফ পড়লে দশটি করে নেকি দেওয়া হয় এরপরে বলছেন যে আমি বলছি না আলিফ লাম মিম এটি একটি হরফ এটি আমি বলছি না বরফ বলছেন আলিফ এটি একটি হরফ লামুন হরফ মিমুন হরফ তাহলে আলিফ লাম মিম পড়লে তিনটি হরফ পড়া হয় আর আপনি ত্রিশটি নেকি পেয়ে যাবেন ত্রিশ নাকি পেয়ে যাবেন ইমাম তিরমিজি মিজুর রহমাল হাদিস নিয়েছেন সনদ হা সহিদ সনদে তিনি বর্ণনা করেছেন তাই হাদিসটি আপনি দেখেন যে আপনি হরফ পড়বেন যে হরফ আপনি বিশুদ্ধ হওয়া পড়বেন না বিশুদ্ধভাবে যদি না পড়েন তাহলে আপনি কি পাবেন কী করে এই জন্য বিশুদ্ধভাবে আপনাকে কোরআন তেলাওত করুন এবং পড়ার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনার নে হবে আপনার ফজিরত হবে আপনার কল্যাণ হবে তা আপনি চেষ্টা করুন আপনার জন্য কল্যাণ চেষ্টার মাধ্যমে আপনার জন্য কল্যাণ হবে আপনি চেষ্টা করুন তেলাত করা বসে না থেকে রমজান মাস আপনি চেষ্টা করুন যেমনটি আল্লাহ রসুল পড়েছেন সাহাবারা পড়েছেন তাবি তাবিগুন পড়েছেন ওলামা এজাম পড়েছেন আপনিও সেভাবে চেষ্টা করুন আপনার কল্যাণ হবে আয় সারাদি আল্লাহ তাল আনহা তিনি বলছেন যারা যারা কোরআন কষ্ট করে পড়েন তাদের জন্য এই হাদিসটি সংবাদ আয়সা রদে আল্লাহ তাল আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা আলমা হিরুবিল কোরআন মা সাফারাতিল কিরাম বার যে ব্যক্তি কোরআনে পণ্ডিত পাণ্ডিত্য অর্জন করেছে ভালোভাবে কোরআন তেলাত করতে পারে এই ব্যক্তিদেরকে সম্মানিত ফেরেস্তা যারা সম্মানিত ফেরেস্তা যারা আছে এদের সাথে এদের সাথে আল্লাহ তালা তাদেরকে রাখবেন তাদেরকে এদের সাথে রাখবেন এরপরে বলছেন যে যারা কোরআন তেলাত করতে করে কিন্তু কষ্ট হয় ইয়াতা তা শব্দ এসে সাহেষে যে আলে শাহ কোন শাহু আজ রান যে সে কোরআন তেলাত করে কিন্তু খুব কষ্ট হয় তার জন্য দুইটি করে নেকি রয়েছে তাহলে যে ব্যক্তি বিশুদ্ধভাবে সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে কোরআন তেলাত করতে পারে এ ব্যক্তির মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তারা সম্মানিত ফেরেস্তার সাথে থাকবে এ কথা তিনি বললেন আর যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয় চেষ্টা করছে পারছেন না কষ্ট হয় এই ব্যক্তির জন্য রসল সাল্লা সাল্লাম বললেন যে দুইটি করে নেকি রয়েছে পড়ার একটি নেকি আর কষ্ট যে হয় এটি একটি নেকি তাই যারা যেখান থেকে শুনছেন তাদেরকে বলছে আপনি কোরআন তিলাওয়াত যেইভাবে আপনি পারেন পড়েন কিন্তু আপনি চেষ্টা করবেন তার তিল সহকারে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন যদি নাও পারেন তা আপনি পড়া কোরআন পড়া ছেড়ে দিবেন না বরং এই হাদিস থেকে স্পষ্ট হয় যে আপনি পড়তে পড়তে পড়ছেন চেষ্টা করছেন কষ্ট পাচ্ছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে নেকি দিবেন এবং বুখারুর রহমান হাদিস নিয়ে তাই আপনি চেষ্টা করেন যে যেই যেখানে আসেন আল্লাহর কালাম পড়ার চেষ্টা করেন আপনার সাথে দুনিয়ার কেউ যাবে না দুনিয়ার কেউ যাবে না একা এসেছেন একাই যাবেন একা এসে মনে রাখেন একাই এসেছেন একাই যাবেন যখন এসেছিলেন একা এই মুহূর্তে আপনি কেঁদেছিলেন আপনার সাথে যারা আরব আশপাশে যারা ছিল এরা হেসেছিল আপনি এমন একটি মানুষ হবেন যে যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনি হাসতে হাসতে পরকালে যাবেন আপনার জন্য অন্যরা দোয়া করবে অঝর নয়নে আপনার জন্য করন্দন করবে তাদের রহমতের পানি তাদের অন্তর থেকে পড়বে আল্লাহ তাকে মাফ করে দাও এমনটি মানুষ হন তাহলে আপনি আল্লাহর কালাম তেলাত করুন পড়ুন তাহলে আপনার অন্তরে যার অন্তর এখনও কঠোর বেশি বেশি কোরআন তেলাউত করুন অন্তটা নরম হবে বেশি বেশি কোরআন তেলাউ করুন আল্লাহর ভয় ভীতি আসবে আপনার ইমান বৃদ্ধি পাবে আপনার ইমান মজবুত হবে তা আোরাই বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বলেন আল মুমিন কবি খৈরুন ও হাবুল আল্লাহ মিনান মমিন ইফ যে যিনি শক্তিশালী ইমানদার স্ট্রং ইমানদার এই ব্যক্তি দুর্বল ইমানদার থেকে আল্লাহ তালার নিকটে বেশি প্রিয় তাই বলছেন ও ফি ফিকুল্লে খৈরিনিস আলা মায়ান ফাঁক বিল্লাহ প্রত্যেক ব্যক্তি যে শক্তিশালী ব্যক্তি ইমানদার এবং দুর্বল ইমানদার এদের সবার ভেতরে কল্যাণ রয়েছে বিদায় এ হরেস আলা মায়ান ফাঁক বিল্লাহ তোমার জন্য যেটি কল্যাণ সেটি করো আর আল্লাহ সাহেব নাও তাহলে আপনার জন্য কল্যাণ আপনি বুঝেন না রমজান মাস আপনি কাটাই দিচ্ছেন রমজান মাসে কল্যাণ তেলাওয়াত করছেন না বিশুদ্ধভাবে চেষ্টাও করছেন না আপনি পড়ছেন না আপনার একটি লজ্জা থাকা দরকার যে পরকালে মৃত্যু পরকালে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে আপনার সাথে শ্রেষ্ঠ আমল যেটি আপনার আমলটাই থাকবে সবাই চলে আসবে মৃত্যুবরণ করলে সাথে কিছুই যাবে না যা আমল করেছেন এই আমলটি যাবে আপনার আত্মীয় স্বজন যাবে কিন্তু তারা ফিরে আসবে ধন সম্পদ যা আছে সবগুলা ফিরে আসবে আপনি যে কোরআন তেলাওত করেছেন রমজান মাসে কোরআন তেলাউত করেছেন অন্য মাসে কোরআন তেলাওত করেছেন এই যে নিকি আল্লাহর কালাম শ্রেষ্ঠ দিগির আল্লাহ তালার সাথে কথা বলছেন প্রত্যেকটি হরফে দশটি করে নিকি পাচ্ছেন তা আপনি এই নেকি থেকে বঞ্চিত থাকবেন কেন রমজান মাস রমজান মাস যেমন সিয়াম সিএম করার মাধ্যমে অসংখ্য নিয়ামত আল্লাহ তালা হিসাব ছাড়াই আপনাকে নেকি দিবে অনুরূপী আপনি ভালো কাজ করলে আল্লাহ তালা এর মাধ্যমে আপনাকে হিসাব আপনার হিসাব ছাড়াই নেকি দিবেন তাই বেশি বেশি কোরআন তেলাত করার চেষ্টা করেন এর সাথে আপনি পড়েন আপনি প্রতিযোগিতা প্রতিযোগিতা করুন কিভাবে করার আপনি তেলাত করবেন পড়বেন বেশি বেশি পড়ার জন্য আপনি চেষ্টা করেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আর হাদিসে তিনি বলছেন যে রসুল সাল্লা সাল্লাম বলেন দুইটি বিষয় নিয়ে প্রতিযোগিতা করা যায় সেখানে হিংসা করা যায় হিংসাটা কি হিংসা অর্থ হিংসা নয় যে হিংসা আপনি মানুষের ক্ষতি কল্যাণ চাচ্ছেন এখানে হিংসা বলতে গিবোধ গিফটা বলা হয়েছে যে ওর আছে তাই আপনিও চাচ্ছেন তাই দুইটি বিষয় কি যে ব্যক্তি কাল্লা তালা কোরআনের জ্ঞান দান করেছেন তা এক ব্যক্তি খুব ভালো কোরআন পণ্ডিত অর্জ পাণ্ডিত্য অর্জন করেছেন এলেম তার কাছে অনেক বেশি আল্লাহকে বলছে আল্লাহ তার মতো যদি আমি কোরআন তেলাত করতে পারতাম তার মতো যদি আমাকে জ্ঞান দিতে তাহলে সে যেমনভাবে তেলাত করছে সে যেভাবে আমল করছে আমিও করতাম এটি আপনি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আর একটা ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তালা ধন সম্পদ দান করেছেন উনি দেখছেন যে উনি অনেক টাকা পয়সা মসজিদ মাদারাসা ভালো কাজে দান করছেন তো তাকে দেখছেন তারপর আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে যদি এভাবে দেওয়া হয় তাহলে আমি এভাবে করব। তাই এই দুইটাই জিনিস যাকে কোরআন দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে এলেম দেওয়া হয়েছে এভাবে আমল করছে আপনি সেভাবে আল্লাহর কাছে চাচ্ছেন আর যে ব্যক্তিকে টাকা পয়সা দেওয়া হয়েছে এর মাধ্যমে রমজান মাস বেশি বেশি ব্যয় করছে বেশি বেশি দান করছে বেশি বেশি কল্যাণমূলক কাজ করছে আপনিও যাচ্ছেন আল্লাহ আমাকে দিলে আমিও সেটা করতাম তাই আপনি রমজান মাস এসে নিজে পড়েন অন্যকে পড়ার জন্য চেষ্টা করেন উৎসাহিত করেন দেখবেন আপনার কল্যাণ হবে তাই কোরআন তেলাওয়াত আপনি যাতে বিশুদ্ধভাবে হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন আপনার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করেন তাহলে আপনি যে কোরআন তেলাওয়াতের ফজিলত এবং যে গুরুত্ব তাৎপর্য আপনি সেটা পেয়ে যাবেন এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে ওসমান বিন আফান তিনি বলছেন যে হয় তা আল্লাম কোরআন ও আল্লামা যিনি কোরআন শিক্ষা অর্জন করেন এবং অন্যকে শিক্ষা দান করেন ইনি উত্তম ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি তাই যারা জানেন বিশুদ্ধভাবে যারা পড়তে জানেন তিনারা অন্য যারা জানে না ওদের একটু সময় দেওয়ার চেষ্টা করেন শুধু টাকা নয় টাকা দিয়ে নয় মানুষ একটু খেদমত করার চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে যে দিয়েছেন সেটা শুক্রিয়া আদায় করেন এর সাথে আপনি আপনি যেমন নেকি পেলেন অন্যরা নেকি পেলো অন্যদের আপনার ভাইকে নেকি অংশ নেওয়ার চেষ্টা করেন আপনি নিজে পড়েন অর্থ বুঝেন আমল করার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কল্যাণ হবে তাই আল্লাহ সাল্লাম বিশুদ্ধভাবে পড়তেন কারণ তিনি পড়তেন সাহাবারা পড়ত তা বেগণ সালামগণ এভাবে পড়তেন তাই আপনি আমি চেষ্টা করি আল্লাহর কালাম বিশুদ্ধভাবে পড়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তাওফিক দান করেন এবং আমরা নিজে পড়ি অপরকে পড়ার জন্য বলি রমজান মাস যেহেতু রমজান মাস কল্যাণের মাস রমজান মাস কল্যাণের মাস বিধায় আপনি নেকি এবং সাহাবের আশা নিয়ে পড়ুন তাই আবু হরাই বলছেন যারা সাল্লাহ সাল্লাম বলেন মান মাদানা ইমান মিন তামিনাম্বি যে ব্যক্তি রমজান মাসে ইমান এবং নেকির আশা নিয়ে ইমান এবং নেকির আশা নিয়ে স্যাম রাখলো এই ব্যক্তির পূর্বের পাপরাশি ক্ষমা করা দেওয়া হবে এরপরে বলছেন ওমান কামা রমাদানা ইমানিসান গু ফির আল হুমায় তাক জানবি যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে আপনার তারাবিজ সালাদ পড়ল এই ব্যক্তির পূর্বের পাপরাশি ক্ষমা করা দেওয়া হবে তা আপনি কোরআন যে তেলাত করবেন শুদ্ধ করবেন না কোরআন তেলাওয়াত আপনার কোরআতেলা রাত্রে আপনি রাত্রি সালাত পড়েন আপনি যখন একা পড়বেন আপনি যদি পারেন বড় বড়ো সুরা যেগুলো আছে সুরা বাকারা আলে ইমরান আরও যেগুলো সুরা আছে আপনি যদি পারেন যেভাবে আপনি পারবেন তেলাত করেন এবং বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন এরপরে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওমান কামা লাইলাতল কদরে ইমান আমি সাবান গু ফির আল্লাহ হু মা তাকাদ্দা মিনজামবে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং নিকির আসানে লাইলাতুল কদরে ইবাদ বন্দী করল এই ব্যক্তির পূর্বের পাপরাশি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাই আমরা রমজান মা শ আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে আমরা কোরআন তেলাওয়াত বুঝে অর্থ বুঝে আমল করার জন্য আমরা চেষ্টা করি অন্যরা যেভাবে উলট করে পড়ে আমরা সেভাবে নয় বরং বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করি যারা জানি তারা অন্যকে শেখানোর জন্য চেষ্টা করি যারা জানি না তারা আমরা লজ্জাবোধ না করে চেষ্টা করি কারণ যে আপনার এটি সঙ্গী সাথে হয়ে যাবে মৃত্যুবরণ করলে আপনার আমেল সলেহা যা করছেন এগুলাই সাথে যাবে তাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার যে ফায়দা তার উনি কী পাবেন এর সাথে আপনার ইমান বৃদ্ধি হবে আপনার ইমান স্ট্রং হবে আপনার কল্যাণমূলক কাজ বাড়বে আপনার কোরআন বোঝা হাদিস বোঝা আরও বেশি সহজ হয়ে যাবে যারা তলা বতলা এল তাদের জন্য বলি যে কোরআন মুখস্থ করার জন্য রমজান মাস তুমি বিশুদ্ধভাবে কোরআন তেলাত করো এর সাথে মুখস্থ করো আলেম হতে হলে আলেম হতে হলে কোরআন মুখস্থ করতেই হবে কোরআন কারণ তোমাকে কোনো মাসলা মাসালে জিজ্ঞেস করলে তোমাকে প্রথমে কোরআন আয়াত বলতে হবে এর সাথে হাদিস দলিল এর সাথে সাহাবা সালাহ সালেগন কী করেছেন সে বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের যেন কল্যাণ হবে আল্লাহ যেন আমাদের ইউকাল পরকাল কল্যাণ দান করেন ওখ্রেদ আহমদুলিল্লাহ রব আলমিন সুহানাকালাম হামদিকা আশাদুল্লাহ ইল্লাহন তস্তাফরকা ওয়াবুলেক